জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাছ বিক্রির অভিযোগ শেষ না হতে এবার এসি, মাইক্রোওভেন ও ফ্যান ঘোষ নেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতিপয় ডাক্তার প্রেসক্রিপশনে এসিআই ও বেক্সিমকো কোম্পানির ওষুধ লেখার শর্তে এই দুই কোম্পানির কাছ থেকে একটি এসি, একটি মাইক্রোওভেন ও একটি ফ্যান ঘোষ নেয়। হাসপাতালের দ্বিতীয় তলায় ডাক্তারের রুমে এসি থাকা সত্ত্বেও আরেকটি এসি, মাইক্রোওভেন ও একটি ফ্যান লাগানো হয়েছে। এ বিষয়ে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বদরুল হাসানের কাছে জানতে চাইলে তিনি এই ব্যাপারে কিছু জানেন না বলে জানান। তবে তিনি বিষয়টি জানার পর আবাসিক মেডিকেল অফিসার দেবাশিস রাজবংশীকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন। সংশ্লিষ্ট বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দেবাশিস রাজবংশীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে তাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এসি বা আপনার মাইক্রোওভেন এগুলো নেওয়া হয়েছে বিষয়টা আমি অবগত হয়ে ইতিমধ্যে আমার আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দেবাশিস রাজবংশী তাকে আমি দায়িত্ব দিয়েছি এই বিষয়গুলো যাচাই বাছাই করে দেখা কীভাবে আসলে এগুলো উৎস কোথায় এবং কীভাবে এগুলো ইয়ে হয় আমরা এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি।